আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হয়তো তোমরা টাইটেল এবং থামিল থেকে বুঝে ফেলেছো আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের সেই পেইন্ট অ্যাপে তোমরা যে কোনো পিকচার অ্যাড করবে তো গত ভিডিওতে আমি ওই পেইন্ট অ্যাপ নিয়ে আলোচনা করেছি যদি তোমরা ভিডিওটি দেখে না থাকো তাহলে আমি ভিডিওটি আইজন কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তো আজকে আমি দেখাবো তোমরা কীভাবে সেই পেন্ট অ্যাপে যে কোনো পিকচার তোমরা অ্যাড করবে তো আজ আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাবো তাই তোমাদের কাছে অনুরোধ রবে ভিডিও স্কিপ না করার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি প্রথমে আমার যে পেইন্ট অ্যাপটি ছিল সেটা আমি জাস্ট ওপেন করে নেবো তো তার জন্য এখানে আমাকে সার্চ করতে হবে পেইন্ট তো সার্চ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পেইন্ট যে অ্যাপটি আছে আমার সেটা কিন্তু চলে এসেছে এবং আমি এখান থেকে জাস্ট এটি ওপেন করে নেব ওপেন করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে হোম স্ক্রিনটি ছিল আমার যে পেইন্ট অ্যাপের হোম স্ক্রিন সেটা কিন্তু শো করছে তোমাদের সামনে এটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে তোমরা যেটি করবে সেটি হচ্ছে তোমরা চলে যাবে এই যে এখানে তোমরা পেস্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছ এইখানে তোমরা পেস্ট বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ তো এই পেস্টের এখানে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পরে তোমরা যে পেস্ট ফর্ম এখানে দেওয়া আছে পেস্ট ফর্ম তো জাস্ট এখানে তোমরা ক্লিক করবে এইখানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করছে দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি যে কোনো পিকচার এখানে আমি অ্যাড করতে পারবো তো এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ ইমোজি তো এটা জাস্ট আমি কপি করে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি জাস্ট এখানে ওপেন করে দেব এবং তোমরা দেখতে পাচ্ছ আমার যেই পিকচারটি ছিল এটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে তো এখান থেকে তোমরা ভিডিওটি যে কোনোভাবে তোমরা এখানে পিকচারটি তোমরা এডিট করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে যে কোনো পিকচার এখানে তোমরা অ্যাড করবে এবং সেটা দিয়ে তোমরা কিভাবে কাজ করবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবে এবং যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি সেই সমস্যা নিয়ে আলোচনা করব তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ